তামিম এসেছিল আমার সাথে, জানেন আমি প্রেসিডেন্ট হওয়ার পরে প্লেয়ারদের সাথে এরকম বসতে পারি নাই। আপাতত প্লেয়ার রিটায়ার করছে নাকি ও? স্পিন আমরা জানি আমাদের স্ট্রেংথ ভালো, কিন্তু পেস বোলিং ওয়াজ লাইক আনবিলিভেবল, অ্যান্ড লুক এট দ্য হাইট অফ দ্য পেস বোলার্স, ইটস এভরি ওয়ান ইজ টু 6'3", সো ইটস উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু রিয়েলি কুইক বোলিংয়ের জন্য। ধন্যবাদ। আমার মনে হয় আপনি জানেন কাজ করার স্কোপ অনেক এরিয়াতে, সো যে জন্য আমার একটু এক্সট্রা কাজ এক্সট্রা এফোর্ট দিতে হচ্ছে। আমি তো আসলে চাই শুধুমাত্র ক্রিকেট ডেভেলপমেন্টে ম্যাক্সিমাম কাজ করার জন্য, বাট আপনি যখন একটা কর্পোরেট হাউসই বলি বা একটা ক্রিকেট বোর্ডই বলি, যখন এটার স্ট্রাকচার মানি ওয়াইজ এত বড় হয়ে যায়, তখন কিন্তু আপনার কমার্শিয়াল, মার্কেটিং, আপনার লজিস্টিক্স, ফাইন্যান্স এগুলো কিন্তু অনেক বড় আকার ধারণ করে। সো সেক্ষেত্রে আপনার এই মুহূর্তে আমার সবগুলো ডিপার্টমেন্টের দিকে একটু একটু করে সংস্কার বলবো না, জাস্ট সিস্টেম ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি। আমি জানি খুব শীঘ্রই হয়তো বা এটা একটা সিস্টেমের উপরে দাঁড় করিয়ে আমি পুরাপুরি আপনার মনে করেন যেগুলো আমি প্রথমে বলেছি, আমার আপনার কোচেস, আম্পায়ার্স, উইকেটস, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমার মনে হয় যেটা ক্রিকেটের পূর্ব শর্ত ভালো করার জন্য। আপনি যদি মাঠ ভালো হয়, বেটার প্লেয়ার, বেটার পারফরমেন্স আপনি দেখতে পাবেন। আপনার যদি আম্পায়ারিং ভালো হয়, একটা প্লেয়ার, একটা খুব ভালো প্লেয়ার অনেক সময় আম্পায়ারিংয়ের জন্য তারা ব্যাকফুটে চলে যায়, আর আপনার যদি কিউরেটর, যেটা মাঠের কথা এসে গেছে, সো এই জিনিসগুলো থাকবে আমার কোর এরিয়াজ, যেখান থেকে আমি মনে করি যে এসব জায়গায় ফোকাস কম, কিন্তু এসব জায়গাটা যদি আমি ঠিকমতো ধরতে পারেন তাহলে কিন্তু আপনারা চিন্তা করতে হবে না। ওই জায়গা থেকে আমি সময় বলতে পারবো না 3 বছর না 5 বছর, বাট সিস্টেমটা চালু হয়ে গেলে আই এম শিওর দ্যাট আপনি উত্তরোত্তর উন্নতি করবো বাংলাদেশ দল। থ্যাংক ইউ। লাস্ট কোয়েশ্চেন, হ্যাঁ একসাথে চেক করে নেন। আজকে ঘটছে নাকি? ও গতকালে তো কথা বলার কথা না আজকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই একটা নিয়ে নিলাম কোয়েশ্চেন, আর গত পরশু তার আগের মাসে কিছু এটা আমি আর বলবো না। আর কি তোমার একটা প্রশ্ন হচ্ছে কি, আমরা জানি কোয়ালিফাইং ক্রিকেটের একটা এন্ট্রি ফিটা 5,000 থেকে গিয়ে 5 লাখে ঠিক আছে, আপনি এই খেলার যে জায়গাগুলো বন্ধ হয়ে গেছে, 72টা থেকে 82টা টিম ঢাকায় খেলতো, সেই জায়গাগুলো তো বন্ধ হয়েছে, এখন সেই জায়গায় আপনি গুণগত কোনো মানে কোনো, এটা আমি বলেছি যে এটা যেটা আগে ছিল ওই অবস্থায় ফিরে আসবে, যাতে বেশি টিম পার্টিসিপেট করতে পারে, বাট এখানে আমরা দেখবো যে টিমগুলো কেমনভাবে আমরা নিব আর কি, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর তামিমের সাথে বলেছি মাজার বা কে, তামিম এসেছিল আমার সাথে, জানেন আমি প্রেসিডেন্ট হওয়ার পরে প্লেয়ারদের সাথে এরকম বসতে পারি নাই, প্রথম কাজ হলো এসেছিল আমার সাথে দেখা করার জন্য, সেকেন্ড হলো গিয়ে যে যেহেতু একটু ডিফিকাল্ট টাইমস, এতে আমাদের লিগগুলা বিপিএল এইগুলোকে কি সময় মতো কীভাবে হবে, ওদের থেকে কিছু প্রস্তাবনা ছিল, এগুলো আমরা আলোচনা করেছি কেমনে আমরা এগুলো ঠিক মতো করতে পারি। প্লেয়ার আপাতত প্লেয়ার রিটায়ার করছে নাকি ও? থ্যাংক ইউ।